নমস্কার বন্ধুরা প্রাথমিক টেট নিয়োগ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমটি হচ্ছে যে দু হাজার সতেরোতে আপনারা জানেন যে মেধা তালিকা প্রকাশ হয়েছে সেখানটায় একটা অভিযোগ উঠছে এবং বড়ো সড়ো অভিযোগ সেটি হচ্ছে যে এই মেধা তালিকায় দুর্নীতি বা কারচুপি করা হয়েছে সেরকম একটা অভিযোগ উঠছে সেই হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রেজাল্টসে একটি মামলা হয়েছে এবং আরও দুটি আপডেট আছে যেটি হচ্ছে আমরা জানি একটি আন্দোলন সংগঠিত হয়েছিল দু হাজার চোদ্দো টেট যা যাদের একটা পুলিশি নির্যাতন মানে পুলিশি কামড় এই সংক্রান্ত তো এই প্রাথমিক চাই সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা কী করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিও যদি দেখবেন তাহলে আশা করি সমস্ত কনসেপশান আমাদের ক্লিয়ার হয়ে যাবে তো চলুন আমরা সরাসরি শুরু করি তো যেটা ভালো হচ্ছে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে দু সালের মেধা তালিকায় বিকৃত করা হয়েছে দাখিল হলো মামলা কী ভালো হচ্ছে গত সোমবার দু হাজার সতেরো সালের টেট পরীক্ষায় মেধা তালিকা প্রকাশ করে থাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মেধা তালিকা ঘিরে অভিযোগ উঠলো এই তালিকা বিকৃত করেই প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই অভিযোগ জানিয়ানো হলো কলকাতা হাইকোর্টের বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন উল্লেখ্য গত সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন আমরা চেষ্টা করছি রাতের মধ্যেই দু হাজার সতেরো সালে টেট উত্তীর্ণদের নাম্বার ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার তার সাংবাদিক সম্মেলনের পরেই নম্বর সহ মেধা তালিকা প্রকাশ করা হয় কিন্তু সেই মেধা তালিকা সন্দেহ রুদ্ধে নয় সাধারণ চাকরিপ্রার্থীদের কাছে বরং উঠে এলো বিকৃত করার মতো গুরুতর অভিযোগ আদালত সূত্রে প্রকাশ বুধবার মামলাকারীর অন্যতম আইজিবি সুব্যচার্য চট্টোপাধ্যায় ইজলাসের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই অভিযোগ নিয়ে কথা বলেন সেই সময় তিনি বিচারপতিকে জানান জানুয়ারি মাসে প্রকাশিত নম্বরের সঙ্গে সোমবার রাতে প্রকাশিত মেধা তালিকার আকাশ পাতাল পার্থক্য রয়েছে এক প্রার্থীর ওএমআর সিট তুলে ধরে তিনি দেখান যে সেই পাত্রী জানুয়ারি মাসে মাত্র চব্বিশ নম্বর পেয়েছিলেন সোমবার প্রকাশিত মেধা তালিকায় তার নম্বর বেড়ে দাঁড়ায় পঁচাশি অর্থাৎ চব্বিশটা হয়ে যাচ্ছে পঁচাশি এটা কিভাবে সম্ভব মেধা তালিকার নম্বর বিকৃত করা হয়েছে আর এরপরে জরুরি ভিত্তিতে মামলা করার অনুমতি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় টেট সংক্রান্ত আরও একটি নতুন মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে টাকা দিলে প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করানো হবে না দিলে ডাহা ফেল টেটের জন্য প্রশিক্ষণ নিতে আসা চাকরিপ্রার্থীদের নাকি এমনই শর্ত দিয়েছিলেন এক কলেজের শিক্ষক বুধবার এই অভিযোগ জানিয়ে টেট সংক্রান্ত একটি নতুন মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন টেট পরীক্ষায় বসার জন্য যে ডিএলএ ডিগ্রির প্রয়োজন হয় তার প্র্যাকটিক্যাল পরীক্ষার এই সত্য দেন ডিএলএড কলেজের শিক্ষক মামলাকারীদের অভিযোগ ওই শিক্ষকের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সরাসরি যোগাযোগ আছে মালদাটি হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারপতিকে আইনজীবী জানান ঘটনাটি মালদার মোহাম্মদনাথ একটি ডিএলএড কলেজের অভিযোগ সেখানেই কলেজের সেক্রেটারিকে পরীক্ষার আগে এই সত্ত্বে দেন ওই শিক্ষক আইনজীবীর কথা মতো ওই শিক্ষক পরীক্ষার্থীদের মাঝাপিছু দু হাজার টাকা করে চান এবং টাকা না পেলেই পরীক্ষার পরীক্ষার্থীকেই ফেল করাবেন বলে হুমকি দেন ঘটকাটি শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এই অভিযোগ গুরুতর বৃহস্পতিবার তিনি মামলাটি লড়বেন এদিকে আগামী শুক্রবারের মধ্যে অর্থাৎ দু হাজার চোদ্দো সালে সংরক্ষিত বিভাগের বিরাশি নম্বর পাওয়া প্রাথমিক টেট উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে বুধবার আদালতে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ গত সাতই নভেম্বর দু হাজার সালে সংরক্ষিত বিভাগে বিরাশি নম্বর পাওয়া প্রার্থীদের টেট উত্তীর্ণ বলে ঘোষণা করা হলেও দু হাজার চোদ্দোয় কোনো বিজ্ঞপ্তি জারি করেনি পর্ষদ পরে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এনসিটি নির্দেশিকা মেনে এই প্রার্থীদের উত্তীর্ণ বলে বিবেচিত করতে বলেছিলেন বুধবার আদালত পর্ষদে এ নিজেদের অবস্থান স্পষ্ট করলো জানিয়ে দিল ওই ওই বছর বিরাশি নম্বর পাওয়া প্রার্থীদের টেট উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদের নিয়ম অনুযায়ী টেট পরীক্ষায় সংরক্ষিত প্রার্থীদের পঞ্চান্ন শতাংশ এবং সাধারণ প্রার্থীদের ষাট শতাংশ নম্বর পেতে হবে মামলাকারীরা সবাই সংরক্ষিত প্রার্থী এবং প্রত্যেকেই দেড়শোর মধ্যে বিরাশি নম্বর পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি ছিল দেড়শোর মধ্যে বিরাশি নম্বর আসলে চুয়ান্ন দশমিক ছয় সাত শতাংশ চাকরি প্রার্থীরা যদি এক নম্বর বেশি পেতেন তবে শতাংশের বিচারে তা হতো পঞ্চান্ন দশমিক চার পাঁচ সেক্ষেত্রে পঞ্চান্ন শতাংশের নিয়ম প্রযোজ্য হতো তাই পর্ষৎ সংরক্ষিতদের জন্য বিরাশির পরিবর্তে তিরাশি নম্বর ধার্য করে প্রসঙ্গত দু সালে সতেরো সালের টেটে যে বিরাশি নম্বরকে পঞ্চান্ন শতাংশ হিসেবে ধরা হতো কিন্তু দু হাজার চোদ্দোর ক্ষেত্রে তা ছিল পঞ্চান্ন শতাংশের কম পর্ষদ দু হাজার সালে সংরক্ষিত বিভাগের বিরাশি নম্বর পাওয়া প্রার্থীদের টেট উত্তীর্ণ বলে ঘোষণা করে কিন্তু দু সালে সাল নিয়ে বিজ্ঞপ্তি জারি করেনি তা নিয়ে দু সালে টেট পরীক্ষার্থীরা আদালতের দ্বারস্থ হন সেই প্রসঙ্গে বুধবার পর আদালতে জানালো শুক্রবারের মধ্যেই দু হাজার চোদ্দো সালের সংরক্ষিত বিভাগের বিরাশি নম্বর পাওয়া প্রার্থীদের ডেট উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে সুতরাং বন্ধুরা এইটুকুই ডিউজ আমরা পেলাম এবং গতকাল প্রচুর ইয়ে হচ্ছে মানে আমরা জান যে চাকরি প্রার্থীদের আন্দোলনে কাম কামড়ানো পুলিশদের রকম অভিযোগ সব উঠছে যাই হোক এইটুকুই আপডেট আপনাদের দেওয়া ছিল আপনারা অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ